হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। তো নতুন ভিডিও বলতে আমরা আসলে প্রতিদিনই আসলে ভিডিওতে চলে আসি, 5 থেকে 6টা মডেল আপনাদেরকে প্রতিনিয়ত রিভিউ করব, একদম সকল ডিটেলস জানানোর চেষ্টা করব। প্রত্যেকটা ভিডিওতে আপনারা সব ধরনের ডিটেলস জানবেন এবং কোন ল্যাপটপটা দিয়ে কী কাজ করতে পারবেন, কেমন গ্রাফিক্স থাকবে এবং কনফিগারেশন র্যাম হার্ড ডিস্ক এসএসডি বা কেমন কাস্টমাইজ করতে পারবেন, সব কিছু কিন্তু ভিডিওর মধ্যে জানতে পারবেন। আজকের রিভিউটা হবে মিড বাজেটের মধ্যে। তো আপনারা কমেন্ট করেছিলেন যে মিড বাজেটে যে ল্যাপটপগুলো আছে কেমন হবে, প্রাইসটা কেমন হবে জানানোর জন্য। তো আজকের মূল আকর্ষণ হচ্ছে মিড বাজেটে, অর্থাৎ 40 থেকে 50 হাজার টাকার ভিতরে যে ল্যাপটপগুলোর রিভিউ কিন্তু আজকে পাবেন। পাশাপাশি আমাদের কাছে কম বাজেটের ল্যাপটপও অনেকে চান, সেক্ষেত্রে আজকের ভিডিওটা শুরু করব 15 হাজার থেকে একদম 50 হাজার টাকার ভিতরে মিড বাজেটের মধ্যে। সো বেশ কথা বাড়াচ্ছি না, যেহেতু প্রতিনিয়ত ভিডিও নিয়ে চলে আসি, তো প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। কোনো ইনফরমেশন যদি গ্যাপ থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট এবং লাইক করে জানিয়ে দেবেন, আর ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন, যাতে করে আমরা নতুন ভিডিও সারা মাত্র আপনার কাছে পৌঁছে যায়। সো বেশ কথা বলা ছিল, চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। তো 15 থেকে 16 হাজার টাকার মধ্যে আমাদের থেকে আপনারা অনেকগুলো মডেল পেয়ে যাবেন। যারা কম বাজারের মধ্যে ল্যাপটপগুলো নিতে চান, গ্রাফিক্স ফিলিসিং আউটসোর্সিংয়ের কাজগুলো প্রাইমারি স্টেজে আপনারা কাজগুলো করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার 15 থেকে একদম 20 হাজার টাকার ভিতরে কিন্তু ল্যাপটপগুলো পেয়ে যাচ্ছেন আমাদের খুবই রিজনেবল প্রাইসের মধ্যে। এসপি পাবেন, ডেল পাবেন এবং আসুস এসআর পুজিশু ব্র্যান্ডেরও অনেকগুলো ল্যাপটপ আছে। প্রতিনিয়ত যেহেতু ভিডিওতে আসি, সবগুলো মডেল আমি একসাথে আপনাদের দেখালাম না, আজকের রিভিউটা থাকছে এসপি ল্যাপটপের। নেক্সট আমি 15 থেকে 20-এর মধ্যে যে ল্যাপটপগুলো নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এসপির এই মডেলটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা 15.6 ইঞ্চির মধ্যে কোরাইফাই প্রসেসর দিয়ে পাবেন, 4 জিবি র্যাম এবং 500 জিবি এইচডিডি দিয়ে পাবেন। এটা ডিসপ্লেটা পাবেন 15.6 ইঞ্চি, আর মডেলটা পাবেন হচ্ছে প্রোপোকের 4520S। তো এটা মডেলটা সংগ্রহ করতে পারবেন, এটা দিয়েও আপনারা 2 জিবি অ্যাভেলেবেল গ্রাফিক্স পাবেন, 4 জিবি র্যাম এবং 500 জিবি এইচডিডি দিয়ে আপনারা কিন্তু 2 জিবি গ্রাফিক্স সহ আপনার গ্রাফিক্স ফিলিসিংয়ের আউটসোর্সিংয়ের কাজগুলো কিন্তু এই মডেলে দিয়েও করতে পারবেন। বড় ডিসপ্লে যেহেতু টিউটোরিয়াল দেখে কাজ করার সুবিধাটা আপনারা পেয়ে যাবেন। আর এই ল্যাপটপটা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন মাত্র 14,999 টাকা। এসপিএল ইটবুকের এই মডেলটা পাবেন আমাদের থেকে একেবারে ফোলিও সিরিজের, এটা Core i7 প্রসেসর, আপনারা দেখতে পাচ্ছেন একদম লুক লাইক ম্যাকবুক প্রোর মতো কিন্তু এর গঠনটা আপনারা পেয়ে যাবেন। এই ল্যাপটপটা পাবেন খুব রিজনেবল প্রাইসে। তো ল্যাপটপটা রিভিউর আগে আপনাদেরকে আমাদের প্রত্যেকটা ল্যাপটপের কী কী সুবিধা থাকছে সুবিধাগুলো জানিয়ে দিচ্ছি। যেহেতু ল্যাপটপগুলো দেশের বাইরে ইউজ করা, বিভিন্ন অফিস প্রজেক্টে অল্প ইউজ করার কারণে আপনারা দেখেন কন্ডিশনের কিন্তু একদম নতুনের মতো কিন্তু পেয়ে যাচ্ছেন, আর ইউজ করা কম ইউজের কারণে ল্যাপটপগুলোর কন্ডিশন এবং পারফরমেন্স আপনারা কিন্তু ভালো পাবেন। আমাদের থেকে প্রত্যেকটা ল্যাপটপে 10 দিনের রিপ্লেসমেন্ট এবং 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন। আপনারা চাইলে সরাসরি এসে দেখে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অর্ডার করে 1,000 টাকা অ্যাডভান্স করলে বাকিটা আমরা কন্ডিশনের মাধ্যমে ডেলিভারি করে দিলে সেটা আপনাদের নিজ নিজ এলাকা থেকে আপনারা বাকি টাকা জমা দিয়ে নিয়ে নিতে পারবেন। তো এসপি ফোলিওর এই মডেলটা সম্পর্কে বলছিলাম, এটা এসপি ফোলিও, আপনারা মডেলটা দেখেন এসপি ফোলিও সিরিজের এলিট বুক সিরিজ, অবশ্য ফোলিও 9470M, এটা Core i7 প্রসেসর দিয়ে আছে, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, জয়স্টিকের সুবিধা আছে এবং অরিজিনাল যে কিবোর্ডটা আপনারা পেয়ে যাবেন ব্যাকলাইট কিবোর্ড সহ, এবং যাবতীয় যে পোর্টগুলো আছে সবগুলো পোর্ট কিন্তু এটার মধ্যে পেয়ে যাচ্ছেন। আর যেহেতু Core i7 প্রসেসরটা কিন্তু অনেক শক্তিশালী একটা প্রসেসর, আপনারা গ্রাফিক্স ফিলেন্সিংয়ের কাজ কিন্তু অনায়াসে করতে পারবেন যেহেতু Core i7, আর এটাতে আপনারা ডুয়েল স্টোরেজ, যদিও প্রসেসর জেনারেশন কিন্তু 3rd জেনারেশন Core i7 পাবেন, বাট এই ল্যাপটপটা আপনারা ডুয়েল স্টোরেজে পাবেন। আসলে মডেলের উপর ভিত্তি করে আসলে দাম কম বেশি হয়ে থাকে এবং পারফরমেন্সটাও কিন্তু আসলে মডেলের উপরে হয়ে থাকে। আপনারা এটা ফাইবার বডি প্লাস মেটাল বডিতে আপনারা পেয়ে যাবেন, M.2 স্লট কিন্তু এটার মধ্যে আছে, হার্ড ডিস্ক বর্তমানে দিয়ে কনফিগার আছে, 4 জিবি র্যাম এবং 500 জিবি এইচডিডি দিয়ে একেবারে ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা পাবেন Core i7 আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র 26,900। ডেল ব্র্যান্ডের আরেকটা ল্যাপটপ দেখাবো, এটা 7th জেনারেশন প্রসেসর দিয়ে পাবেন, Core i3 7th জেনারেশন প্রসেসর, 4 জিবি র্যাম পাবেন এবং 256 জিবি এসএসডি পাবেন। এটা হচ্ছে ডেলের ইনস্পায়ারেন্ট 15 সিরিজের। তো 15.6 ইঞ্চির ডিসপ্লের মধ্যে আপনারা এই ল্যাপটপ পাবেন, 2 জিবি অ্যাভেলেবল গ্রাফিক্স আছে, আর যেহেতু সেভেন জেনারেশন আপ আছে আপনারা চাইলে কিন্তু এটাতে কাস্টমাইজ করতে পারবেন, 16 জিবি পর্যন্ত র্যাম ব্যবহার করতে পারবেন, 1 টেরাবাইট 2 টেরাবাইট হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন, যেহেতু এসএসডি আছে তাহলে আপনাদের যদি স্টোরেজ বেশি প্রয়োজন তাহলে কিন্তু আপনারা বাড়িয়ে নিতে পারবেন। 15.6 ইঞ্চির মধ্যে এই ল্যাপটপটা একেবারে হোয়াইট কালারের মধ্যে দেখেন, গ্লোসি একটা ভাব আছে, ল্যাপটপটা দেখতে অনেক সুন্দর,
চাইলে কিন্তু আপনারা গ্রাফিক্স ফ্রিল্যান্সিং আউটসোর্সিংয়ের কাজের জন্য মোটামুটি মিডিয়াম ক্যাটাগরির কাজের জন্য এই ল্যাপটপটা ভালো হবে, চাইলে আপনারা এটা নিতে পারেন। তো আমাদের থেকে এই 4GB র্যাম এবং 256GB এসএসডি দিয়ে কনফিগার অনুযায়ী ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র 22,990 টাকায়। তো জনপ্রিয় আসুস মডেলের একটি ল্যাপটপ দেখাবো, এটা একেবারে প্রেসের মধ্যে স্লিপের মধ্যে কিন্তু আপনারা ল্যাপটপটা পেয়ে যাবেন। তো আসুসের ল্যাপটপগুলো কিন্তু কোয়ালিটি ফুল হয়ে থাকে, তো ওয়ার্ল্ড ওয়াইড ব্র্যান্ড কিন্তু আপনারা আসুস ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাচ্ছেন। তো এটাতে আপনারা কোরাই ফাইভের 7 জেনারেশন পাবেন। যারা ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে ল্যাপটপ চাচ্ছেন তারা কিন্তু এই মডেলটা সংগ্রহ করতে পারছেন। দেখতে পাচ্ছেন এনভিডিয়া জিফোর্সের আপনারা গ্রাফিক্স কিন্তু পাচ্ছেন, এটার মডেল দেখা আছে। 2GB গ্রাফিক্স পাচ্ছেন এনভিডিয়া গ্রাফিক্স, আর এমনিতে আপনারা অ্যাভেলেবেল 4GB গ্রাফিক্স কিন্তু এটাতে পেয়ে যাবেন। আর 256GB এসএসডি আছে, 14 ইঞ্চি ডিসপ্লের মধ্যে কিন্তু এই ল্যাপটপটা পাবেন। এবং চকলেট কালার সমন্বয় কালারটা অনেক সুন্দর একটা কালার, আর হচ্ছে গোল্ডেন কালারে কিন্তু এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন। পুরাই ফাইভের 7 জেনারেশন আসুস ব্র্যান্ডের এই মডেলটা আপনারা পেয়ে যাচ্ছেন। মডেলটাও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, F441U। তো আপনারা চাইলেও কিন্তু গুগলও সার্চ দিয়ে এটা সম্পর্কে আরও ভালোভাবে বিস্তারিত জেনে নিতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন। গ্রাফিক্স ভালো আছে, গ্রাফিক্স ফ্রিল্যান্সিং আউটসোর্সিংয়ের কাজ খুব ভালোভাবে করতে পারবেন। 7 জেনারেশন এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র 32,990। আর একটা ল্যাপটপ দেখাবো বিদেশ সিরিজের, একেবারে আপনারা রাফ ভারী ভারী কাজগুলোর জন্য এই ল্যাপটপটা অনেক বেশি ভালো হবে। এটা হচ্ছে এসপি এলিট বুকের 850G4, G4 মিন 7 জেনারেশন। তো এটার প্রসেসরটা কিন্তু আপনার 7 জেনারেশনে পাচ্ছেন, বাই ডিফল্ট সব ধরনের সুবিধা কিন্তু এটা ল্যাপটপে পাবেন। আর 15.6 ইঞ্চির ডিসপ্লে হওয়াতে নিউমেরিকের অপশনটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, ব্যাকলাইট কিবোর্ড পাবেন এবং ডুয়েল বাটনগুলো কিন্তু ডবল করে দেওয়া আছে, আপনারা পেয়ে যাবেন। ট্র্যাকপ্যাডটা দেখতে পাচ্ছেন, ল্যাপটপটা বড় হওয়ার সাথে সাথেই ট্র্যাকপ্যাডটাও কিন্তু বড়োর মধ্যে পাবেন, আর বড় ট্র্যাকপ্যাড হলে আপনারা কাজের সুবিধাটা কিন্তু কমফোর্ট পেয়ে যাবেন। তো আপনারা কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং যাবতীয় পোর্টগুলো কিন্তু এটাতে পেয়ে যাবেন। যেহেতু 8GB র্যাম, 256GB এসএসডি, এগুলো অবশ্যই ডুয়েল স্টোরেজ ল্যাপটপ, চাইলে আরেকটা স্টোরেজ খালি আছে আপনারা ইনক্লুড করে নিতে পারবেন। তো 8GB র্যাম আছে, 256GB এসএসডি আছে, আর যেহেতু কোরাই 7 জেনারেশন ল্যাপটপটা দিয়ে কিন্তু আপনারা সব ধরনের কাজ, ভারী ভারী কাজগুলো করতে পারবেন। যারা ভিডিও এডিটিং করবেন, অ্যানিমেশনের কাজ করবেন, ভারী রেন্ডারিংয়ের কাজগুলো করবেন, তারা কিন্তু এই ল্যাপটপ দিয়ে ভালো একটা পারফরমেন্স পেয়ে যাবেন। এটা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন 47,000 টাকায়, 47,000 টাকায় কোরাই 7 850G4 7 জেনারেশন এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন অনলি 47,000। আসুস ব্র্যান্ডের 360 রোটেটের এই ল্যাপটপটা নিতে পারেন। কোর M3 360 রোটেটে আপনারা টাচ স্ক্রিনের ল্যাপটপগুলো কিন্তু একটু ছোটো হয়ে থাকে, 13 ইঞ্চের মধ্যে হয়ে থাকে, বাট এটা 14 ইঞ্চের মধ্যে আপনারা পেয়ে যাবেন। একেবারে স্লিম একটা ল্যাপটপ, ফুল মেটাল বডির মধ্যে আপনারা এই ল্যাপটপটা ইউজ করতে পারবেন। কোর M3 এটা 6 জেনারেশনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন 360 রোটেটে। তো আপনারা 8GB র্যাম পাবেন, 256GB এসএসডি পাবেন। যারা গ্রাফিক্স ফ্রিল্যান্সিং আউটসোর্সিং কাজ করবেন, সব ধরনের কাজের জন্য মোটামুটি এই ল্যাপটপটা ভালো হবে। আর এটা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন মাত্র 34,990 টাকা। দেন দেখো আরেকটা ল্যাপটপ, এটা হচ্ছে জেডবুক। জেডবুকটা রেয়ার মডেল, অনেক পপুলার এবং অনেক কোয়ালিটিফুল একটা মডেল। তো আপনারা কিন্তু এটাও আমাদের থেকে পেয়ে যাবেন। এগুলো অ্যাভেলেবেল কালেকশন থাকে না আসলে, মডেলের উপরে নির্ভর করে কিন্তু ল্যাপটপের দাম কম বেশি হয়ে থাকে। তো এটার প্রসেসরটা পাবেন আসলে 7 জেনারেশনের মধ্যে পাবেন, জেডবুক 7 জেনারেশন কোরাই 5 প্রসেসর আপনারা পাবেন। ফিচারগুলো লক্ষ্য করেন, খুবই আকর্ষণীয় ফিচারগুলো এটার মধ্যে ইউজ করা আছে। আপনারা ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা এটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইউজ করা, আর 4 ফিঙ্গার লোগো ইউজ করা এই ল্যাপটপটাতে। আপগ্রেড ল্যাপটপ হওয়াতে আপনারা ডিজাইনটা কিন্তু খুব সুন্দর পাচ্ছেন। এটা জেডবুকের কালারটা কিন্তু অ্যাশ কালারের মতো পাবেন। তো আপনার ফুল মেটাল বডির মধ্যে এই ল্যাপটপটা হয়। তো আপনারা কিন্তু এই ল্যাপটপটা সংগ্রহ করতে পারবেন। লুকটা অনেক গর্জিয়াস, একদম ফ্রেশ নিউ কন্ডিশনে আছে। তো প্রাইসটা পেয়ে যাবেন হচ্ছে 44,000 টাকা। 44,000 টাকা হলে জেডবুকের 7 জেনারেশন এই ল্যাপটপটা আপনারা সংগ্রহ করতে পারবেন। 8GB র্যাম, 256GB এসএসডি পাবেন, চাইলে কাস্টমাইজ করতে পারবেন। 32GB র্যাম অথবা 2 টেরাবাইট পর্যন্ত এসএসডি যদি মার্কেটে পান সেক্ষেত্রে ইউজ করতে পারবেন। তো সব ধরনের কাজের জন্য এই ল্যাপটপটা ভালোভাবে সংগ্রহ করতে পারবেন মাত্র 44,000 টাকা। সো ভিউয়ার্স, আজকে অল্প কয়েকটি ল্যাপটপের রিভিউ দিলাম। নেক্সট ভিডিওতে আরও কিছু ল্যাপটপ নিয়ে আসবো। ডেলের এক্সপ্রেস পাবেন, এসপির মধ্যে আপনার এক্সপেক্টার পাবেন, এবং 360 কনভার্টিবল, 1030G2G3 পাবেন, এবং 1040 ফোলিও, আরও অনেক মডেল আছে, এবং অ্যাপেলের কিছু মডেল আছে। সেই মডেলগুলো নিয়ে নেক্সট ভিডিওতে থাকবো। ভিডিও দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, যেহেতু ভিডিও দেখছেন, ল্যাপটপ কেনার উদ্দেশ্যেই দেখছেন। ল্যাপটপ দেখে আপনার বাজেটের পছন্দের ল্যাপটপটি সংগ্রহ করার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন ভিডিওতে নতুন কালেকশন নিয়ে। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।